প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। টপিক্সটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, কার্য শক্তি এবং ক্ষমতা, এবং সেখান থেকে আলোচ্য বিষয় থাকবে শক্তি এবং শক্তি রূপান্তর নিয়ে। প্রথমে আমরা জেনে নিই শক্তি কাকে বলে। শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর শক্তি এবং কাজ একই বিষয় হওয়ার কারণে শক্তি এবং কাজের মাত্রা একই, এবং শক্তির মাত্রাটি হচ্ছে ইকুয়াল এমএন স্কোয়ার টেন বার্স টু, এবং শক্তির একক হচ্ছে জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। আর শক্তি রয়েছে বিভিন্ন রূপ, আর শক্তির এই বিভিন্ন রূপকে মনে রাখার জন্য আমি একটি ছন্দ এখানে লিখে রেখেছি, যেটি হচ্ছে যাতা রানী আসবে চৌষো। এবার দেখি আমরা এই শব্দগুলো দ্বারা কী বোঝাচ্ছে। যাতা রানী, যাতা যাতা শব্দের যা দ্বারা বোঝাচ্ছে যান্ত্রিক শক্তি, তা দ্বারা বোঝাচ্ছে তাপ শক্তি, আর রানীর রা দ্বারা বোঝাচ্ছে রাসায়নিক শক্তি, আর নি দ্বারা বোঝাচ্ছে নিউক্লিয়ার শক্তি, আসবির আ দ্বারা বোঝাচ্ছে আলোক শক্তি, তালেবর্ষ দ্বারা বোঝাচ্ছে শব্দ শক্তি, বিদ্বারা বোঝাচ্ছে বিদ্যুৎ শক্তি, চৌ দ্বারা বোঝাচ্ছে চৌম্বক শক্তি, এবং সৌ দ্বারা বোঝাচ্ছে সৌরশক্তি। অর্থাৎ শক্তির যে বিভিন্ন রূপ, এটা একটা সুন্দর ছন্দের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি। আর ছন্দটি আমি আরেকবার বলছি, যাতা রানী আসবি চৌষো। শক্তির সাধারণ রূপ কী? শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটাকে দুটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যান্ত্রিক শক্তি দুইটা রূপ, এটা হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তি। আর এই শক্তির বিভিন্ন রূপান্তর ঘটে, কারণ তোমরা জানো মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আমরা একটা শক্তির যে বিভিন্ন রূপান্তর ঘটে তা আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে জেনে নিই। যেমন একটা ট্যাঙ্ক, একটা ট্রেনের ট্যাঙ্কে প্রবেশকৃত যে ডিজেল, যে ডিজেলটা হচ্ছে রাসায়নিক শক্তি, আর এই রাসায়নিক শক্তি ব্যবহার করে যখন ইঞ্জিন চালানো হয় তখন ইঞ্জিনের ভিতর এখানে এক ধরনের শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে তাপ শক্তি, আর রাসায়নিক শক্তি থেকে উৎপন্ন করা হয় বিদ্যুৎ শক্তি। আর এই তাপ শক্তি ব্যবহার করে ইঞ্জিন চলে, ফলে ইঞ্জিনটা যখন চলে তখন এটা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এবং ইঞ্জিনের শব্দ হয়, ফলে এটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, এবং ইঞ্জিনটা যখন চলে, অর্থাৎ ট্রেন যখন চলে, তীর ফলে ট্রেনটা চলে এবং তখন চাকায় ঘর্ষণ সৃষ্টি হয়, ফলে সেখানে চাকার ঘর্ষণের ফলে সৃষ্টি হয় তাপ শক্তি। আর বিদ্যুৎ শক্তির ফলে, এই বিদ্যুৎ শক্তির ফলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ট্রেনের ইঞ্জিনের বাল্বগুলো চালানো হয়, ফলে এখানে আলোক শক্তিতে একই সাথে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ট্রেনের হুইসেল বাজানো হয়, অর্থাৎ এখানে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আর অন্য একটি উদাহরণ সৌরশক্তি, অর্থাৎ সূর্যের যে শক্তি সেটা সৌর প্যানেলে যখন এটা সৌর আলোটা এসে যখন এসে পড়ে তখন এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যখন কোনো বৈদ্যুতিক ইঞ্জিন চালানো হয় তখন এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যখন কোনো ইস্ত্রি চালানো হয় তখন এই বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং কোনো বাল্ব যখন জ্বালানো হয় তখন এটা একই সাথে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে শক্তির রূপান্তর। অর্থাৎ তাহলে বলা যায় যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, অর্থাৎ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।